মাত্র 18 বছরের এক টকবগের তরুণ জাহেদ হোসেন জামশেদ। পূর্বদলই খাদিজা মালেক স্কুল অ্যান্ড কলেজের 2024 সালের SSC পরীক্ষার্থী ছিলেন তিনি। মাত্র একটি পরীক্ষায় অংশ নেওয়ার পর থেমে যায় তার স্বপ্নযাত্রা। রঙিন জীবন শুরু হওয়ার আগেই যেন জীবনের গতিপথ থমকে গেছে, তার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য রোগ। এই রোগ থেকে পরিত্রাণ পেতে করতে হবে ব্রণ মেরু প্রতিস্থাপন। বড় ভাই মোহাম্মদ জুবায়েদ হোসেন জাহেদ ছোট ভাই জামশেদকে বাঁচাতে ব্রণ মেরু দান করবেন, কিন্তু ব্রণ মেরু প্রতিস্থাপন করতে প্রয়োজন অন্তত 25-30 লক্ষ টাকা। জামশেদের প্রবাসী পিতা জাকির হোসেন ও মধ্যবিত্ত পরিবারের একার পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটানো সম্ভব নয়, তাই একদল মানবিক তরুণ জামশেদের জন্য সাহায্যের আবেদন নিয়ে মাঠে নেমেছেন। তরুণ জামশেদকে বাঁচাতে এগিয়ে আসুন আপনিও, মানবিক টিমকে অর্থ দিয়ে সহযোগিতা করুন। হাটহাজারী উপজেলার দোলই ইউনিয়নের দোলই গ্রামের ইকদার বাড়ি প্রকাশ সেকান্দর পাড়ায় অসুস্থ জামশেদের বাড়ি। কিছুদিন পর পর জ্বর হয়, 10-12 দিন পর পর জ্বরটা ইঞ্জেকশনের মাধ্যমে ইঞ্জেকশন দিতে হয়, নিটোভিলের এই ইঞ্জেকশন গুলো দিলে জ্বরটা যায়, না হলে যায় না। কিছুদিন পর পর জ্বর উঠে তারপর বিভিন্ন ইনফেকশন হয়, শরীরে বিভিন্ন সমস্যা দেখা যায়। কারণ আমি এখন সবার কাছে সহযোগিতা কামনা করছি, সবাই সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। যে ছেলেটা আমাদের কাটিহাট দলের সেকান্তর পাড়ার, ওর নাম জামশেদ হোসেন, উনি SSC পরীক্ষার্থী, কিন্তু ভাগ্য খারাপ। মানুষ সুস্থ থাকলে বুঝতে পারে, মানুষ বেশি বুঝতে পারে না। যখন অসুস্থ হয় মানুষ বুঝতে পারে তার জীবনটা কীরকম দুঃখের। তাই আমরা আজকে আপনাদের কাছে, নাজের ব্যবসায়ীদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। নাজের ব্যবসায়ীরা এবং আশেপাশের গ্রামে যারা আছে সবার কাছে আমাদের একটা অনুরোধ, দেখেন অনেক লোক আজকে এখানে শুধু এই ছেলেটার জন্য ঝাঁপিয়ে পড়েছে, সবাই কাজকর্ম রেখে সবাই এই ছেলেটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরাও তাদের সাথে আমরাও একযোগে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। নাজের বাজারে যারা ব্যবসায়ী আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা যে যতটুকু পারেন, কোনো দাবি দাবা নাই, যে যতটুকু পারেন এই ছেলেটিকে বাসা বেঁচে ওঠার জন্য, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা ওনাকে একটু সাহায্য করবেন। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন। আপনারা দেখেন এই ছেলেটাকে, দেখেন এই ছেলেটাকে খুব জটিল রোগে আক্রান্ত, ওনাকে বাঁচানো আমাদের জন্য খুব জরুরি হয়ে গেছে। জামশেদের দুরারোগ্য ব্যাধি এই মানবতার হাত বাড়ানোর জন্য পুরা নাজিরহাট ব্যবসায়ী তথা আমাদের SSC সেন্টারের ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব। ছোট ভাই মোহাম্মদ জাহেদ হোসেন দীর্ঘ 2.5 বছর যাবৎ সাইকোলিক নিউট্রোপেনিয়া রোগে আক্রান্ত, যার কারণে তার নিউট্রোফিলের পরিমাপ কমে যায়। নিউট্রোফিল হচ্ছে যেটা মানুষের জীবাণু, শরীরের জীবাণু ধ্বংস করে, ওইটার মধ্যেও সমস্যা হয়েছে। আমরা পারিবারিকভাবে আমার আব্বুর অর্থ দাঁড়াচ্ছিল 15 লক্ষ টাকা, বাংলাদেশ এবং ভারতে চিকিৎসা করে ব্যয় করেছি। ব্যয় করার পর ইন্ডিয়া গিয়ে আমরা রোগ শনাক্ত করতে পেরেছি। তো ওইখানে ডাক্তাররা বলছিল বোন মেরু ট্রান্সফার করার জন্য, ওই রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে বোন মেরু ট্রান্সফার। GRBI বাংলাদেশের টাকায় হচ্ছে 20 লক্ষ রুপি এবং ভারতের টাকায় যা দাঁড়ায় 30 লক্ষ রুপি পর্যন্ত। তো আমরা আমাদের ওই পারিবারিকভাবে যা অর্থ ছিল সব কিছু 2.5 বছর চিকিৎসা করে শেষ করে দিতে, এখনও চিকিৎসা করার মতো আমাদের অর্থ নাই। আপনারা যদি সাহায্য করেন আমার ছোট ভাই আবার আগের মতো জীবন ফিরে পাবে।